নারায়ণগঞ্জের দুর্ঘটনা কবলিত মসজিদ ভবনটির অনুমোদন ছিল কিনা তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় সংসদের চলতি অধিবেশনে প্রয়াত সংসদ সদস্য সাহারা খাতুন ও ইসরাফিল আলমের উপর শোক প্রস্তাবে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, মসজিদটি গ্যাস লাইনের উপর নির্মাণ করা হয়েছে বলে জানা গেছে। এছাড়া ছয়টি এসি ব্যবহার করার মতো ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ লাইন ছিল কিনা সেটাও খতিয়ে দেখা হবে। তিনি দুর্ঘটনায় মৃত ও আহতদের জন্য দুঃখ প্রকাশ করে এসব কথা বলেন। দলের প্রয়াত দুই সংসদ সদস্য ছাড়াও ভারতের সাবেক প্রধানমন্ত্রী প্রণব মুখার্জির মৃত্যুতে গভীর দুঃখ ও সমবেদনা জানান প্রধানমন্ত্রী। এছাড়া দুই সেক্টর কমান্ডার সি আর দত্ত ও আবু ওসমান চৌধুরীর মৃত্যুতেও সমবেদনা জানান তিনি। বাজেট অধিবেশনের দুই মাস পর চলতি অর্থ বছরের এটি প্রথম অধিবেশন। এতে সভাপতিত্ব করেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। খুবই দুঃখজনক যে নামাজ পড়া অবস্থায় মসজিদে এই ধরনের একটা বিস্ফোরণ হলো। যেখানে ওইটুকু একটা জায়গায় ছয়টা মানে এসি লাগানো, আবার হচ্ছে ওখানে গ্যাসের লাইনের উপরেই নাকি এই মসজিদটা নির্মাণ। সাধারণত যেখানে গ্যাসের পাইপ লাইন থাকে সেখানে কিন্তু কোনো নির্মাণ কাজ হয় না, তো সেটাই এখন তদন্ত করে দেখা হবে। বিদ্যুৎ সরবরাহটা বা বিদ্যুৎ লাইন কতটা নিতে পারবে, সেই ক্যাপাসিটি ছিল কি না, সার্কিট ব্রেকার ছিল কি না, বা এসব সব বিষয়গুলি কিন্তু দেখতে হবে। যারা অপরিকল্পিতভাবে ইচ্ছা মতো এয়ারকন্ডিশন লাগাচ্ছেন বা যেখানে সেখানে একটা মসজিদ গড়ে তুলছেন, সে জায়গাটা আদৌ একটা স্থাপনা করবার মতো জায়গা কি না, বা যথেষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া বা সেভাবে নকশাগুলি করা হয়েছে কি না, সেই বিষয়গুলি কিন্তু দেখা একান্ত প্রয়োজন। নইলে এই ধরনের ঘটনা দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে।